আচ্ছা, দেখতে পাচ্ছি এখন কিভাবে স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রে ডোনেশন নেওয়া হচ্ছে, এবং ডোনেশন না দিতে পারার ফলে বিভিন্ন মেধাবী ছাত্রছাত্রীদের কলেজে ভর্তির ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। আমরা কিছুদিন আগে দেখলাম যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনারই একজন ছাত্র, যথেষ্ট মেধাবী ছাত্র, 70%-এর ওপরে মার্কস ছিল, তবুও দীনবন্ধু এনরুলস কলেজে ডোনেশন না দিতে পারার জন্য তাকে ভর্তি নেওয়া হয়নি, এবং তার ফলে তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়। এরকম বিভিন্ন ঘটনা এ রাজ্যে ঘটে চলেছে। এছাড়াও আমরা দেখছি যে প্রপার ইনফ্রাস্ট্রাকচার ছাড়া কলেজগুলোতে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে CBCS শুরু করে দেওয়া হয়েছে। তার ফলে আমরা দেখলাম কিছুদিন আগে কিভাবে কতগুলো ছাত্র সেমেস্টার পরীক্ষায় অ্যাপিয়ার করতে দেওয়া হবে না। এই সব ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য নেমে আসছে। আমরা দেখতে পাচ্ছি দিন দিন ছাত্রীদের সুরক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে কমে আসছে। আমরা ভয় পাচ্ছি স্কুল কলেজ ক্যাম্পাসে ঢুকতে। কলেজ ক্যাম্পাসে ঢুকে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিয়ন রুমে ঢুকিয়েছে সাধারণ ছাত্রছাত্রীদেরকে হ্যারাস করিয়ে তাদেরকে ক্লাস করতে দেওয়া হচ্ছে না, তাদের ওপর নানা রকম অত্যাচার করা হচ্ছে, এবং এইভাবে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা হচ্ছে। এছাড়াও আমরা দেখছি যে TET/SSC চাকরির পরীক্ষাগুলো কিভাবে দুর্নীতিতে ভরে গেছে, এবং এই সব কিছুর এই অবসান চেয়ে আগামী 3রা ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশে আমিও আসছি, আপনারা আসছেন তো?